তো বন্ধুরা হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো আসছে তবে এই সরস্বতী পুজোর আগে ফের আরও একবার গোটা পশ্চিম বাংলা সহ বাংলাদেশ জুড়ে অত্যন্ত ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণেই আলিপুর আবহাওয়া তরফ থেকে আগাম হলুদ সতর্কতা জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লাইভ আপডেটের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের আকাশ সরস্বতী পুজোর দিনকে কেমন অবস্থায় থাকবে সরস্বতী পুজোর দিনকেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করব এছাড়াও বন্ধুরা শীতের ব্যাপারে কি আপডেট উঠে আসছে শীত কবে পুরোপুরিভাবে দুই বাংলা থেকে চলে যাবে তাই নিয়ে কী আপডেট উঠে আসছে সেই ব্যাপারটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভুলও আপনি ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা লাইভ আপডেটে যাওয়ার আগে আমরা সরাসরি কিছুক্ষণ আগে জানতে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো এই মুহুর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে কিন্তু ঘন কুয়াশা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল মোটামুটি আজকের দিনকে কুয়াশা ছিল যেটা আপনারা খুব ভালো করে বুঝে পেয়েছেন যে ঘন কুয়াশা সতর্কবার্তা মোটামুটি গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু জারি করে দেওয়া হয়েছে এমন কোনো জেলা নেই যেখানে হলুদ সতর্কতা অর্থাৎ ঘন কুয়াশা সতর্কবার্তা দেয়নি তবে যদি আমরা আগামী কালকের দিনটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকের দিনকেই কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং মোটামুটি আগামী কালকের দিনকে আকাশের পরিস্থিতি কি হতে পারে কালকের দিনকে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ও ঝলমলা আকাশ থাকবে সেটা দেখার জন্য আমরা লাইভ আপডেটে দেখব তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ক্ষেত্রে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এতগুলো জেলাতে কিন্তু আগামীকালকের দিনকে হলেও বৃষ্টিপাত হতে পারে এমন টাইপের হলুদ সতর্কতা আলিপুর আবাদ দপ্তর জানিয়ে দিয়েছে যদি আমরা চার তারিখ সকালবেলা সাড়ে আটটা থেকে পাঁচ তারিখ সকালবেলা সাড়ে আটটার মধ্যে দেখি যে আকাশের পরিস্থিতি কী হবে তাহলে আপনি দেখতে পাবেন যে চার তারিখের দিনকে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মারাত্মক ভারী বৃষ্টিপাতের কথা আলিপুর দপ্তর জানিয়ে দিয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু শুক্রবারের দিনকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত যেটা আলিপুর আবা দপ্তর জানাচ্ছে যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এতগুলো জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যে বৃষ্টিপাতের পরিমাণটা সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত চলে যেতে পারে এমনটা কিন্তু আলিপুর হাবা দপ্তর জানিয়ে দিয়েছে তবে শনিবারের দিনকে অর্থাৎ পাঁচ তারিখ যেদিনকে সরস্বতী পুজো হবে সেদিনকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এখনো পর্যন্ত আলিপুর আবা দপ্তর দেয়নি তো আমরা লাইভ আপডেটেও দেখব যে পরিস্থিতি কি হতে পারে তো সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে চলে যাব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং মেঘমেলা মোডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশ থাকলেও যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকে যাই অর্থাৎ নৈহাটির আশেপাশে দুলিয়ান এছাড়াও মালদার দিকে যদি আমরা একটু যাই তাহলে আমরা কিন্তু খুব ভালো করে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেখানে রামপুরহাট আজিমগঞ্জ বেরহামপুর রয়েছে দুমকা রয়েছে সমস্ত দেওঘরের আশেপাশের দিকে মেঘলা আকাশ তৈরি হতে আরম্ভ করে দিচ্ছি অর্থাৎ ধীরে কিন্তু আকাশে রূপ বদল হয়ে যাবে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু বন্ধুরা আকাশে রূপ হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে লালমোহন এলাকা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছাড়পাশান কালাপাড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে সিনবাগ অঞ্চল রয়েছে তো এই সমস্ত অঞ্চলে বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে তো যাই হোক আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখব আগামীকালকের দিনকে আকাশের পরিস্থিতি কী হতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং মোটামুটি সকালবেলা এগারোটার সময় আসতে না আসতেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালকের দিনকে আবারও কিন্তু সেই রকমভাবে রোদ ঝলমলে আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে না তবে ম্যাক্সিমাম অঞ্চলে রোদ ঝলমলে আকাশ রয়েছে যেখানে খড়গপুরের ক্ষেত্রে পুরোপুরি রৌদ্র ঝলমলে আকাশ থাকবে পুরুলিয়ার বুকেও কিন্তু সেই রোদ ঝলমলে আকাশই রয়েছে তবে অন্যদিকে বাঁকুড়া বর্ধমান নদিয়া এছাড়াও কলকাতার ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু মেঘের পার্সেন্টেজটা বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা আংশিক রোদ ঝলমলে আকাশ কলকাতা এবং নদিয়া এছাড়াও বর্ধমান এই সমস্ত অঞ্চলের বুকে দেখা যাবে শুধু পশ্চিমবঙ্গই না আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথা সমস্ত অঞ্চলে যশোর থেকে শুরু করে এখানেও কিন্তু মেঘলা আকাশ তৈরি হতে আরম্ভ করে দিয়েছে তো ধীরে ধীরে কিন্তু আকাশের রূপ বদল হবে এবং কালকে দিনকে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুর জয়নগর মাজিপুর সুন্দরবনে গোসাবা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের নামখানা রয়েছে হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝিরেঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা এখনও পর্যন্ত সেই রকমভাবে অনেকটা বেড়ে যায়নি তো যাই হোক আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখে নেব শুক্রবার দিনকে আকাশের পরিস্থিতি কি হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা এগারোটার সময় কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মাদুরাইপুর এই সমস্ত দুমকা এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে হতে চলেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা উত্তরবঙ্গ যে দুই দিনাজপুর সহ মালদা সেখানেও কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে ঘন কালো মেঘাচ্ছন্ন অবস্থান রাত্রেবেলার দিকেও তৈরি হতে আরম্ভ করে দেবে তো এবারে আমরা ধীরে ধীরে মেঘমেলা মোড় থেকে একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসলে পুরো ব্যাপারটা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারবো তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভোরবেলা পর্যন্ত আকাশে যে পরিস্থিতি সেখানে সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে গিয়েছে সকালবেলা আটটার সময় আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বাঁকুড়ার ক্ষেত্রে প্রায় অলমোস্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঁকুড়ার ক্ষেত্রে এইট পয়েন্ট এইট মিলিমিটার রয়েছে এছাড়াও জামশেদপুরের ক্ষেত্রে ইলেভেন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে পুরুলিয়ার ক্ষেত্রে মোটামুটি কম বৃষ্টিপাত হতে পারে সকালবেলা আটটার সময় অন্যদিকে বর্ধমান আরামবাগ নদীয়ার দিকেও কিন্তু বন্ধুরা মোটামুটি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটুখানি এই দিকটায় যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি করিমপুর বেলেডাঙ্গা মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু একাধিক অঞ্চল দেখতে পাচ্ছি বারওয়ান রয়েছে এছাড়াও গোকারনা রয়েছে এই সমস্ত অঞ্চলে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু যাই উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদার দিকে মালদার ক্ষেত্রেও বন্ধুরা সতেরো মিলিমিটারের কাছাকাছি কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত হবে অন্যদিকে দুই দিনাজপুরের ক্ষেত্রেও লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই মনমোহন সিং রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লাগাতার ঘটতে থাকবে এবং সকালবেলা আটটার সময় যদি এরকম টাইপের পরিস্থিতি হয় তাহলে বন্ধুরা সকালবেলা এগারোটার সময় কেমন পরিস্থিতি হতে চলেছে তাও সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগ পান্ডুয়া বর্ধমান সোনামুখী এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত লাগাতার চলছে আসানসোলের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য কমে গিয়েছে যেখানে ঘোষকাড়া কাটোয়া নদিয়া এছাড়াও পান্ডুয়া এই সমস্ত অঞ্চল রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালট ঝাড়গ্রামের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত ঘটবে দেখতে পাচ্ছেন এনটাই জামশেদপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতটা সেই রকমভাবে হবে না তাও মোটামুটি কিন্তু মেঘলা আকাশ শুক্রবার দিনকে কলকাতার বুকেও থাকবে তো না করে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা নদিয়ার ওপর থেকে কিন্তু বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন নদিয়া কৃষ্ণনগর রয়েছে অন্যদিকে বর্ধমান রয়েছে এখানটায় দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে কচ্ছেদপুর আমরা এখানে দেখতে পাচ্ছি মেহেরপুর আলামডাঙ্গা মাগুরা এছাড়াও বালিয়াকুন্দি রয়েছে পাংসা এই সমস্ত অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পুরোপুরিভাবে কিন্তু চাপটে পড়ে গিয়েছে এছাড়াও ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মনমহন এই সমস্ত অঞ্চল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার ঘটে থাকবে তো শুক্রবার দিনকে কিন্তু সব থেকে বেশি তাণ্ডবিল্লা চালাবে এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট যার কারণে কিন্তু পুরোপুরিভাবে একটা নিম্নচাপের বলয় দুই বাংলা জুড়ে অবস্থান করে রয়েছে তো আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে আসতে না আসতেই বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য কমে গিয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও কিন্তু আর এই সমস্ত অঞ্চল জুড়ে মোটামুটি কিন্তু সমান পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে একই সাথে দেখতে পাচ্ছেন এখানটায় কতুলপুর রয়েছে বিষ্ণুপুর বর্ধমান এছাড়াও চন্দ্রকোনা গোয়ালটর এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার ঘটে থাকবে অন্যদিকে এখানটায় বাংলাদেশের দিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তাই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় মনমোহন সিং রয়েছে সিলেট রয়েছে বগুড়া রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা সহ দুই দিনাজপুর সেখানেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই হিমালয় পাদদেশের পাঁচটি জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাত লাগাতার ঘটবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন কোনো জেলা নেই যেখানে শুক্রবার দিনকে বৃষ্টিপাতটা ঘটবে না যদি আমরা এই মুহূর্তে কলকাতার চিত্রটা দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা নদীয়া সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটারের কাছাকাছি মোটামুটি মাঝারি পরিমাণে বৃষ্টিপাত কলকাতার বুকেও তৈরি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়ায় সমস্ত অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন দশ মিলিমিটারের উপরে কুড়ি মিলিমিটারের নিচে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন নদীয়ার দিকেও কিন্তু তেরো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আলিপুর দপ্তর যেটা জানিয়েছিল সেটা কিন্তু একদম হুবহু সঠিক হতে চলে যাচ্ছে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন বালুরঘাট এই সমস্ত অঞ্চলের প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ উত্তর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এছাড়া ঘোগরাঘাট রয়েছে অন্যদিকে বগুড়া রয়েছে মহাদেবপুর রয়েছে রাজশাহী রয়েছে এই সমস্ত অঞ্চল সাথে মালদা সেখানেও কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী থেকে বৃষ্টিপাত ঘটাবে তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে আমরা দেখব শনিবার দিনকে কি হতে পারে শনিবার বৃষ্টিপাত ঘটলেও পশ্চিম বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা দারুণ খুশির খবর যে সরস্বতী পুজোর দিনকে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে দেখতে পাচ্ছি না অর্থাৎ এবারে কিন্তু দুই বাঙালির মন অনেকটাই খুশি হয়ে তো সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে মেঘমেলা মোড়ে চলে আসবো এবং মেঘমেলা মোটে দেখব যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা কতখানি রয়েছে সরস্বতী পুজোর দিন তো দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং সকালবেলা দশটার সময় আসলাম এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে সরস্বতী পুজোর দিনকে কিন্তু কোনো রকম মেঘাচ্ছন্ন অবস্থান থাকার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে যা বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা কিন্তু একদিনেই হয়ে যাবে শুক্রবার দিনকে হয়ে যাবে তার পরবর্তী দিনকে সেই কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থান থাকবে না তবে উত্তরবঙ্গের দিকে যদি আপনারা একটু তাকান উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাত থাকতে পারে তবে সেই বৃষ্টিপাতটা কিন্তু খুব বেশি জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবাসীদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওয়েদার ক্লিয়ার থাকবে কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে তো বাঙালির ক্ষেত্রে একটা দারুণ ঘোষি খবর যে সরস্বতী পুজোর দিনকে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র শুক্রবার দিনকে বেশ ভালোই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটবে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া যেটা জানাচ্ছেন যে সরস্বতী পুজোর দিন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে এই মুহুর্তে যে শীতের আমেজের একটা খামতি লক্ষ্য করা যাচ্ছে সেই শীতের আমেজের খামতি পরবর্তী কিছু দিনের মধ্যেই অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে কিন্তু সেই খামতিটা পুরোপুরিভাবে চলে যাবে এবং আবারও কিন্তু জোরালো একটা শীতের আমেজ পাওয়া যেতে পারে দুই বাংলার ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারের দিনকে রাত্রিবেলা থেকে ফের আরও একবার ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে যার কারণে কিন্তু বন্ধুরা তাপমাত্রার আবার কিন্তু একটা হের ফের তৈরি হতে পারে তো এই মুহূর্তে এমন টাইপের কিন্তু একটা ঘোরাফেরা করছে আকাশে কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার কিন্তু জাঁকিয়ে শীত আমেজ পড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা যার কারণে কিন্তু বন্ধুরা সরস্বতী পুজোর আগের দিনকে ফের আরও একবার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি আমরা নেক্সট যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ বলে আমরা ভালো করে বুঝতে পারবো যে টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আগামী বারো ঘন্টার মধ্যে এক ফোঁটা বৃষ্টিপাত হবে না পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেও বন্ধুরা এক ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পরবর্তী তিন দিনের মধ্যে যা বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা কিন্তু শুক্রবারের দিনকে হবে যার ফলে কিন্তু বন্ধুরা শুক্রবারের দিনকে টোটাল কলকাতার বুকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের বুকে রেকর্ড ব্রেকিং বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত পুরুলিয়ার ক্ষেত্রে প্রায় দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রেও বন্ধুরা মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে যদি আমরা একটুখানি নদীয়ার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত নদীয়ার দিকে হতে পারে বর্ধমানে কাটোয়ার দিকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত যদি আমরা একটুখানি মালদার দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে রেকর্ড ব্রেকিং প্রায় দ্বিগুণ পরিমাণ ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত মালদার বুকে হবে এছাড়াও এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রয়েছে সেখানেও কিন্তু বন্ধুরা মোটা ভারী বৃষ্টিপাতটা ঘটবে বাংলাদেশের দিকে আমরা একটু দেখবো বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে তিরিশ মিলিমিটার কাটোয়ার ক্ষেত্রে কুড়ি মিলিমিটার বরিশালের ক্ষেত্রে ছাব্বিশ মিলিমিটার কুমিল্লার ক্ষেত্রে তিরিশ মিলিমিটার আপনারা কিন্তু এমন কোনো এলাকা লক্ষ্য করতে পারবেন না যে এলাকাতে একদমই বৃষ্টিপাত ঘটবে না প্রত্যেকটা এলাকায় কিন্তু দুই বাংলা জুড়ে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটুখানি কম ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও একদমই হালকা এমন টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এমন বেশ কয়েকটা জেলা রয়েছে মালদার মতন সেখানে কিন্তু ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুক্রবার দিনটা কিন্তু প্রচন্ড বেশি ভাইটাল হতে পারে তো অবশ্যই স্টে টিউন থাকার জন্য চ্যানেলটিকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য